নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কোরিয়ান্ডার চিকেনের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করছি। তার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, টক দই 200 গ্রাম, কসুরি মেথি 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, স্বাদ মতো নুন। এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়া নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটি। এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়েছে, হালকা রং ধরছে। এই অবস্থায় আমি ম্যারিনেটেড চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিই। পেঁয়াজের সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই অবস্থায় আমি আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসটা বেশ ভাজা ভাজা হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ধনে পাতাটা বেটে রেখেছিলাম, সেই ধনে পাতা বাটাটা। এবার বাটাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। যেহেতু এটা কোরিয়ান্ডার চিকেন তৈরি করছি, সেই জন্য এখানে আমি লাল লঙ্কার ব্যবহার করলাম না। ধনে পাতা বাটার সময় কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল, সুতরাং ওই কাঁচা লঙ্কার ঝালেই চিকেনটার ঝালটা নির্ভর করবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার নুনটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন নুনটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি আঁচটাকে মিডিয়ামে করে আবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 15 মিনিট পরে চলে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসটা খুব সুন্দরভাবে কষে গেছে আর ঝোলটাও বেশ কমে এসছে। এবার আমি দেখে নেব মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, লেগ পিসটা দেখুন ছেড়ে আসছে, একদম খুলে আসছে, তার মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন লেমন জুস। এবার লেমন জুসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আর কিছু দেওয়ার নেই। যদি মনে করেন আপনারা গ্রেভি গ্রেভি খাবেন তাহলে জলটা একটু বেশি দেবেন, আর যদি মনে করেন গ্রেভিটা ঘন করবেন তাহলে এইরকম অবস্থায় গ্রেভিটা রাখলে চলবে। এবার আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি। আর লেমন জুসটা ভালোভাবে মিশে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করি। এইভাবে খুব অল্প সময়ে খুব সামান্য ইনগ্রিডিয়েন্টসেই তৈরি করে ফেলতে পারেন একটা দুর্দান্ত স্বাদের কোরিয়ান্ডার চিকেন, যা রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।